हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल रिधिस केक्स एंड किचन। आज के खूब सुंदर केक देखाबो जेटा नाम होच्छे टॉप फॉरवर्ड केक। ये खूब ही ट्रेंडिंग केक। सो बंधुरा जरा न्यू आछो आमार चैनले तारा झटपट आमार चैनलटाके सब्सक्राइब कर दाओ, अनेक अनेक लाइक्स दाओ, वीडियो दाओ। चलो देखा जाक किभाबे आमी केकटा बानाच्छि। আমি প্রথমে যেরকম নর্মালি আমরা কেকের লেয়ার কাটি, এখানে আমি তিনটে পার্টে কেকটাকে কেটে নিয়েছি। এবার আমি সুগার সিরাপ দিচ্ছি। এটা আমি পাইনঅ্যাপল কেক বানাচ্ছি। আমি ক্রিমটা দিয়ে ফার্স্ট লেয়ারটাকে আগে এটা কভার করব, তারপরে আমি পাইনঅ্যাপল ক্রাশ ইউজ করেছি। এখানে এখানে আমি মালাজে পাইনঅ্যাপল ক্রাশ ইউজ করছি, তোমরা যে কোনো কোম্পানি ব্র্যান্ড ইউজ করতে পারো। এখানে আমি কিছু চকো চিপস দিয়ে দিলাম। এখানে তোমরা পাইনঅ্যাপল এসেন্সেরও কোনো চকো চিপস দিতে পারো, বাট আমি এখানে হোয়াইট চকো চিপস ইউজ করেছি। এবার সাইডটাকে আমরা ক্রিম দিয়ে ঠিক এভাবে ফিল করে নেব। আবার সেম ওয়েতে সুগার সিরাপ দিয়ে আমি স্পঞ্জটাকে একটু ওয়েট করে নিচ্ছি। এবার আবার সেকেন্ড লেয়ারে আমরা ক্রিমটা দিয়ে দেব, পাইনঅ্যাপল ক্রস দিয়ে এটাকে কভার করব। খুবই ইজি বন্ধুরা, সবাই বাড়িতে অবশ্য অবশ্যই ট্রাই করবে কেকটা, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কেমন বানালে। আবার সেম ওয়েতে চকো চিপস দিয়ে দিলাম। এবার থার্ড লেয়ারটাও দিয়ে দেবো, সাইডটাকে আগে কভার করব, ক্রিম দিয়ে ফিল করে নিলাম গ্যাপিংসগুলো, তাতে কেকটা পুরোপুরি স্ট্রেট হয় বা আমরা যে সুগার সিরাপটা ইউজ করি সেটা বাইরে থেকে লিক হয়ে যায় না, আর কেকটাও পুরো স্ট্রেট হয়। সেমভাবে আবার সুগার সিরাপ দিয়ে দেব। এবার ওপরে পটটাকে ভালো করে ক্রিম দিয়ে আমরা কোটিং করে নেব। 5 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর বাড়ি নিয়ে আসার পর সাইডটা এভাবে আমরা একটা ব্রেড নাইফের সাহায্যে কেটে নেব, কাট করে নেব এই সাইডের পোর্শনটা। একটা ব্রেড নাইফের সাহায্যে বা প্যালেট নাইফ দিয়ে যেভাবে খুশি বা নর্মালি হাত দিয়েও এটাকে এভাবে স্ট্রেট করা যায়। এভাবে উঠি আমরা বেস বোর্ডে স্ট্যান্ডের মতো দাঁড় করিয়ে দেবো, বাট নিচে ক্রিম দিয়ে দাঁড় করাতে যাতে কেকটা নড়ে না যায়। এবার সাইডটাকে আমরা ভালো করে ক্রিম দিয়ে কভার করব। আমি এখানে একটা পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে নিয়েছি। যারা বিগিনার আছো তারা পাইপিং ব্যাগে যদি ক্রিমটাকে ভরে এভাবে করো তাহলে খুবই সুবিধা হবে ফিনিশিংটা করতে। পুরো কেকটাকে আমরা এভাবে কভার করব ক্রিম দিয়ে। খুবই একটা সিম্পল ডিজাইন দেখাচ্ছি, যারা বিগিনার্স আছো যারা বাড়িতে কেক বানাচ্ছ এই প্রসেসটা ফলো করলে সবাই খুব সিম্পল বাড়িতে কেকটা বানাতে পারবে, টপ ফরওয়ার্ড কেক যেটা খুবই এখন ট্রেন্ডিং চলছে। আস্তে আস্তে করে আমরা প্যালেট নাইফ দিয়ে এটাকে ক্রিমটাকে সুন্দরভাবে কভার করব, ভালো করে ফিনিশিং দেব। আজকে যে ডিজাইনটা আমি কেকের ওপরে করব সেটা খুবই সহজ উপায়, কোনো নজল ছাড়াই এটাকে করা যায়। এটা প্যালেট নাইফ দিয়ে আমি ডিজাইনটা করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোন ডিজাইনে কথা বলছি, উইদাউট নজল কিভাবে ডিজাইন করা যায় প্যালেট নাইফের সাহায্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট প্যালেট নাইফটাকে টাচ করে করে একটু উঠিয়ে উঠিয়ে একটা ছোটো ছোটো হালকা করে স্ট্রোক দিয়ে দিয়ে এই ডিজাইনটা করা যায়। ডিজাইনটা খুবই সুন্দর লাগে, যে কোনো কেকে তোমরা এই ডিজাইনটা করতে পারো, গায়ে বডিতে খুব সুন্দর লাগে। কোনো নজেলের সাহায্য ছাড়াই আমরা এইভাবে ডিজাইন করতে পারি। যারা বিগিনার্স আছো তারা বাড়িতে এইভাবে ট্রাই করবে, তারা খুব সহজেই বাড়িতে কেকটা বানাতে পারবে, খুবই ইজি কেক এটা। বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে আমার বাকি ভিডিওসের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে একবার, ওখানে অনেক সুন্দর সুন্দর কেকের ভিডিও দেওয়া আছে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কেউ বেল আইকনে গিয়ে অল সিলেক্ট করতে ভুলবে না, কারণ আমার সুন্দর সুন্দর কেকের ভিডিওগুলো যখন আমি আপলোড করব
তোমরা তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে আমি সিলভার স্প্রে ইউজ করছি, এই স্প্রেটা ইউজ করলে কেকে খুব সুন্দর একটা শাইন আসে। এখানে আমি রাইস পেপার দিয়ে কিছু ডিজাইন করে রেখেছিলাম, যেটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। এবার আমি ডেকোরেশন করছি, আমি এভাবে ডেকোরেশন করছি, তোমরা চাইলে তোমাদের মতো করে ডেকোরেশন করতে পারো। ছোটো ছোটো ফুলও করা যায়, রোজ করা যায়, হুইপড ক্রিম দিয়ে কী করে রোজেস বানানো হয় সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নেবে। এবার আমি একটা স্টার নজেলের সাহায্যে ছোটো ছোটো করে নিচটাতে বর্ডার লাইনের মতো ডিজাইন করে নিচ্ছি, এটা দেখতে খুবই সুন্দর লাগে। এই কেকে মাথায় রাখতে হবে বেশি হিজিবিজি ডিজাইন ভালো লাগবে না, যতটা সিম্পল রাখা যাবে ততটাই সুন্দর লাগে কেকটা দেখতে। সাইডে নিচে পোর্শনটা আমি স্টার নজেল দিয়ে ছোটো ছোটো করে ফ্লাওয়ার করে করে বর্ডারের মতো করে দিলাম। এবার উপরের দিকেও আমি ছোটো ছোটো ফ্লাওয়ারের মতো করে দিচ্ছি, তাতে কেকটা দেখতে খুব সুন্দর লাগবে। আশা করি বন্ধুরা তোমাদের সবার খুব পছন্দ হচ্ছে, পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে, লাইক দেবে। কারো যদি বুঝতে কোনো অসুবিধে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সব বলে দেবো তোমাদের। এটাকেই বলা হয়ে থাকে টপ ফরওয়ার্ড কেক। দেখতেই পাচ্ছ, দেখলে মনে হচ্ছিলো যেন কীভাবে এটা স্ট্যান্ড করা হয়েছে, বাট এখন দেখতে বুঝতেই পারছো কীভাবে কেকটাকে আমরা বানিয়েছি, খুবই ইজি। যেহেতু বেসটা একটু খালি ছিল আমি ছোট ছোট ফ্লাওয়ার করে এটাকে কভার করে দিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা কেমন হলো কেকটা, আশা করি তোমাদের ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে, বেশ ট্রেন্ডিং কেক। আশা করি কেকটা তোমাদের পছন্দ হয়েছে। আমি আবার একটুখানি সিলভার স্প্রে করে দিলাম, তাতে কেকটা খুব সুন্দর লাগে, এটা খুব সুন্দর শাইন আসে এই কেকটাতে। এরকমই সেম গোল্ডেন স্প্রেও পাওয়া যায়, কপার স্প্রেও পাওয়া যায়। বন্ধুরা তোমরা বেকারি স্টোরে, যে কোনো বেকারি স্টোর পেয়ে যাবে তোমরা এটা। এখানে আমি ছোটো ছোটো পার্লস দিয়ে একটু সাজিয়ে দিলাম কেকটা, তাতে বেশি সুন্দর লাগছে দেখতে। সাজানোটা পুরোপুরি নিজেদের উপরে নির্ভর করছে, তোমরা কীভাবে তোমাদের কেকটাকে সাজাবে। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।